কমলা যারা খাচ্ছেন নিয়মিত তারা খুব ভালোভাবেই বুঝতে পারছেন কমলা খাওয়ার পরে শরীরের কি ধরনের পরিবর্তন ঘটছে এবং কমলার যে চমৎকার ঔষধি গুণ রয়েছে তা নিশ্চয়ই তারা অনুভব করতে পারছেন আর যারা ভুল ধারণা বসত কমলা খাচ্ছেন না তারা আজকের ভিডিও দেখে জেনে নিন যে কমলা খেলে শরীর থেকে কি ভয়ঙ্কর রোগ একেবারেই দূর হয়ে যাবে অনেকেরই ধারণা আছে কমলা খেলে শ্বাসকষ্ট বা ঠান্ডা সর্দি কাশি বেড়ে যায় আমার এর আগের ভিডিওতে অনেকেই মন্তব্য করেছেন ঠান্ডার সর্দি কাশিতে তারা কমলা খান না আবার অনেকেই বলেছেন কমলা খেলে গ্যাস অ্যাসিডিটি বৃদ্ধি পায় আসলে এই দুটি ধারণাই একেবারেই ভুল বরং কমলা খাওয়ার যে বিশেষ নিয়ম আছে তাতে বহুদিনের পুরোনো শ্বাসকষ্ট বুকে জমা কফ কাশিও দূর হয়ে যাবে আবার আরেকটি বিশেষ নিয়মে কমলা খেলে বহুদিনের রক্তশূন্যতাও দূর হবে মাত্র সাত দিন একটানা না খেতে হবে তাহলে শরীরের রক্ত এতটাই বৃদ্ধি পাবে যে রক্তশূন্যতা কি আপনি আর বুঝতে পারবেন না তাহলে চলুন জেনে নেই কমলা খাওয়ার সেই বিশেষ নিয়ম দুটি কি কি কোন এবং সময়ে কমলা ঠান্ডা সর্দি কাশি তো দূর হবেই সেই সাথে দূর হয়ে যাবে রক্তশূন্যতা আরও কিছু উল্লেখযোগ্য রোগ আছে কমলা খাওয়ার ফলে যা আপনার দেহে কখনোই আসবে না আবার এই রোগগুলো যদি আপনার হয়েও থাকে তবুও এক কমলা খেলে এই রোগগুলো থেকে আপনি নিষ্কৃতি পাবেন তাহলে আর দেরি না করে আমরা ধারাবাহিকভাবে কিছু রোগ সম্পর্কে জেনে নেই যা শুধুমাত্র কমলা খেয়ে দূর করা সম্ভব হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্যামিলি লিমিটেড পরিবার ও স্বাস্থ্য বিষয়ক যে কোন নতুন তথ্য সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন স্বাস্থ্য সচেতন মানুষ মাত্রই জানেন অ্যান্টি অক্সিডেন্ট ক্যালসিয়াম আয়রন পটাশিয়াম ভিটামিন সি ভিটামিন এ এই সবগুলো উপাদান শরীরের জন্য কতটা দরকারি আর এই সব উপাদান রয়েছে কমলাতে কমলা খেলে আপনার দৃষ্টিশক্তি এতটাই বেড়ে যায় যে আপনি এক টানা কমলা খাওয়ার ফলে আপনার চোখে আর চশমা লাগবে না যাদের দৃষ্টিশক্তি ক্ষীণ বা অল্প তারা এক টানা কমলা খাওয়ার ফলে দৃষ্টিশক্তি অনেক গুণ বেড়ে যাবে কমলা খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক গুণ বৃদ্ধি পায় কারণ এতে রয়েছে ভিটামিন সি সেই সাথে আছে অ্যান্টিঅক্সিডেন্ট এই দুটো উপাদান থাকার কারণে বহুদিনের পুরনো শ্বাসকষ্ট বা অ্যাজমা বা হাঁপানির মতো রোগকে প্রতিরোধ করা সম্ভব যাদের রাতে অ্যাজমা বা হাঁপানির টান আছে যারা শ্বাসকষ্টের জন্য ঘুমাতে পারেন না বুকে জমা কফ খুসখুসে কাশি এই সমস্ত রোগ মাত্র একটি কমলা খেয়ে দূর করা সম্ভব তার জন্য আপনাকে কমলা খেতে হবে রাতে রাতে ঘুমানোর আগে একটি গোটা কমলার সাথে দুই কোয়া রসুন খাবেন এই রসুনটা অবশ্যই কাঁচা হবে যদি খুব বড় রসুনের কোয়া হয় তাহলে একটি নিন আর ছোট হলে দুটি নিন এই রসুন আর কমলার কোয়া একসাথে চিবিয়ে খেয়ে নিন তারপরে ঘুমিয়ে যান সারা রাত খুব ভালো ঘুম হবে এবং হাঁপানির কারণে যে শ্বাসকষ্ট বা খুসখুসে কাশি হয় তাও আর হবে না যাতে নাক বন্ধ বা সাইনাসের সমস্যা আছে তারাও এইভাবে কমলা খাওয়ার কারণে এই ধরনের রোগ দূর করতে পারবেন খেয়াল রাখবেন এই কমলা খাওয়ার ন্যূনতম এক ঘন্টা আগে রাতের ভারী খাবার খাওয়া শেষ করবেন আর রাতের খাবারে একদম দুধ জাতীয় খাবার খাবেন না টানা সাত দিন এইভাবে কমলা খেয়ে দেখুন আপনার সর্দি কাশির সমস্যা আর কখনও ফিরে আসবে না আবার যারা হার্টের অসুখে ভুগছেন অর্থাৎ হৃদযন্ত্রের সমস্যায় যারা আক্রান্ত তাদের বলবো কমলা খেতে অনেকেরই হৃদস্পন্দন নিয়মিত নয় অর্থাৎ কখনো হার্টবিট বেড়ে যায় আবার কমে যায় ব্লাড প্রেশার ডাউন করে তারাও কমলা খেয়ে এই সমস্যা থেকে মুক্ত হবেন কমলা খাওয়ার ফলে এর পটাশিয়াম এবং ক্যালসিয়ামের মতো খনিজ উপাদানগুলো শরীরে সোডিয়ামের প্রভাব নিয়ন্ত্রণের মাধ্যমে রক্তচাপ ও হৃদস্পন্দনকে ঠিক রাখবে কমলার চর্বিহীন আশ সোডিয়াম মুক্ত এবং কোলেস্টোরল মুক্ত উপাদানগুলোই আপনার হার্টকে একদম সুস্থ রাখবে কমলা খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ হয় যারা ডায়াবেটিসের রোগী তারাও এইভাবে কমলা খেয়ে উপকার পাবেন তবে যাদের শ্বাসকষ্ট নেই শুধুমাত্র ডায়াবেটিসের জন্য কমলা খেতে চান তাদের বলবো একটি করে কমলা সকালবেলায় খেয়ে নিন সকালে নাস্তার আধা ঘন্টা পরে বা আধা ঘন্টা আগে একটি কমলা খান অবশ্যই গোটা কমলাটাই খাবেন রস করে বা জুস করে খেলে এর খোসা বা এর ভেতরের আঁশ যাকে ফাইবার বলা হয় এই সব কিছুই আপনাকে খেতে হবে অর্থাৎ যারা কমলা চিবিয়ে শুধুমাত্র রস খান এবং খোসাটা ফেলে দেন মানে যারা ভেতরের আঁশগুলোকে বাদ দিয়ে খাচ্ছেন তারা কিন্তু এই উপকার থেকে অনেকটাই বঞ্চিত হবেন কারণ এতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার যা রক্তের শর্করার মাত্রাকে নিয়ন্ত্রণ করবে এর ফলে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসবে যারা কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগছেন এই কোষ্ঠকাঠিন্যের ফলে রক্ত পড়া বা প্রচন্ড ব্যথায় যারা ভুগছেন তাদের বলবো অবশ্যই রাতে ঘুমানোর আগে বা সকাল বেলায় নাস্তার আগে বা পরে একটি কমলা আস্ত খেয়ে নিন ওপরের খোসাটা ছাড়িয়ে শুধুমাত্র কমলাটা চিবিয়ে খান রস করে খেলে কিন্তু এর ফাইবার থেকে আপনি বঞ্চিত হবেন কমলায় রয়েছে প্রচুর পরিমাণে পেকটিন এই পেকটিন হলো আশ তাই দ্রুত আপনার কোষ্ঠকাঠিন্য নিরাময় হবে সেই সাথে রক্ত পড়া বা ব্যথার সমস্যা থেকেও মুক্ত হবেন এতে প্রচুর পরিমাণে ভিটামিনের পাশাপাশি রয়েছে আলফা ও বেটা ক্যারোটিনের মতো অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট সহ অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্ট যৌগ যা ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে যাদের বংশে কারো ক্যান্সার হয়েছে এর আগে অর্থাৎ ক্যান্সারের ইতিহাস রয়েছে তারা অবশ্যই কমলা খাওয়ার চেষ্টা করুন এতে ফুসফুস ক্যান্সার বা ক্যাভিটি ক্যান্সার প্রতিরোধ করতে পারবেন খুব সহজে এর জন্য বেশি নয় টানা সাত দিন বা পনেরো দিন এক টানা একটি করে কমলা খান যদি সারা মাস আপনি একটি করে কমলা খেতে পারেন তাহলে আরও ভালো এতে আপনার দেহে কখনোই ক্যান্সারের মতো জীবাণু বিস্তার লাভ করতে পারবে না কমলায় রয়েছে আয়রন কিন্তু তার চেয়েও অনেক বেশি পরিমাণ রয়েছে ভিটামিন সি রক্তশূন্যতা বা রক্তের অভাব দূর করতে হলে ভিটামিন সি খুব জরুরি শুধুমাত্র আয়রন দিয়ে রক্তশূন্যতা দূর করা যায় না কারণ ভিটামিন সি ছাড়া কখনোই দেহ আয়রন শোষণ করতে পারে না এই জন্য একটি করে কমলা টানা সাত দিন খেলেই দেহে রক্তের অভাব একদম দূর হয়ে যাবে যারা অ্যানিমিয়ায় ভুগছেন তারা টানা সাত দিন একটি করে কমলা খান তারপরে টেস্ট করুন আপনার দেহে রক্ত এতটাই বেড়ে যাবে যে আপনি নিজেই অবাক হয়ে যাবেন অনেকেই সারা বছরই হাড় জয়েন্টের ব্যথায় ভোগেন আবার কারো কারো ক্ষেত্রে শীতকাল এলে এই ভোগান্তি অনেক গুণ বেড়ে যায় এর কারণ দেহে প্রধাহ বা ইনফ্লেমেশনের মাত্রা অনেক গুণ বাড়ে এরকম পরিস্থিতিতে অবশ্যই একটি করে কমলা খান এই ফলটিতে রয়েছে অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান যা খুব সহজেই এই প্রদাহ বা ব্যথা দূর করতে পারে কিডনি স্টোনের মতো রোগ যাদের একবার হয়েছে বা যাদের আশঙ্কা আছে তারা অবশ্যই কমলা খাবেন কমলা খেলে কিডনি ফাংশনের এতটাই উন্নতি হয় যে কিডনি স্টোনে আক্রান্ত হওয়ার সম্ভাবনাই কখনো থাকে না আসলে বলা ভালো কিডনির যত্ন নিতে চাইলে প্রতিদিন একটি করে কমলা খান আর কিচ্ছু লাগবে না রক্তশূন্যতা দূর করতে দেহের হার্ট জয়েন্টের ব্যথা দূর করতে এবং কিডনি স্টোনের মতো সমস্যাকে দূরে রাখতে চাইলে সকাল বেলায় একটি করে কমলা খাওয়ার অভ্যাস করুন এই ধরনের রোগ আর কখনোই আপনার ধারে কাছে ফিরে আসবে না আপনি কি খুব দ্রুত দেহের ওজন কমাতে চান আসলে খুব দ্রুত দেহের ওজন কমাতে চাইলে দেহ দুর্বল হয়ে পড়ে ক্লান্তি দুর্বলতা বা ঝিমানি ভাব এসে ভর করে কিন্তু আপনি যদি কমলা খেয়ে ওজন কমান তাহলে এর কোনোটাই আপনার হবে না কিন্তু মেদ চর্বি একদম ঝরে যাবে কমলায় রয়েছে প্রচুর পরিমাণে থিয়ামাইন নিয়াসিন ভিটামিন বি সিক্স ম্যাগনেশিয়াম কপার এই সব উপাদান আপনার দেহের ক্লান্তি দুর্বলতা দূর করবে আসলে কমলাকে বলা হয় ক্যালোরি ফ্রি ফল তাই এটা যদি সকাল বেলায় একটা করে খেতে পারেন তাহলে আপনার দেহের অতিরিক্ত চর্বি তো ঝরবেই সেই সাথে দেহ তার প্রয়োজনীয় পুষ্টিও পাবে যারা দীর্ঘদিন পর্যন্ত নিজের যৌবন ধরে রাখতে চান বার্ধক্যের ছাপ যাতে ত্বকে না পড়ে সেই চিন্তা করেন তারা আর কোনো কিছু না ভেবে একটি করে কমলা খান কমলাতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি আর অ্যান্টিঅক্সিডেন্ট এই কারণেই ত্বক একদম বৃদ্ধ বয়স পর্যন্ত টান টান সজীব থাকবে মসৃণ থাকবে পলিরেখা একদম পড়বে না একটি করে কমলা রাতে ঘুমানোর আগে অথবা সকালের নাস্তায় খেয়ে নিন যারা ওজন কমাতে চান তাদের বলবো সকালের নাস্তায় খেতে এতে ওজনও কমবে আবার ত্বক দীর্ঘদিন পর্যন্ত টান থাকবে কমলা সম্পর্কে আজকের এই ভিডিও আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন ধন্যবাদ ভালো থাকবেন